तो हेलो गाइस, व्हाट्स अप, क्या हुआ, वेलकम टू माय चैनल। एंड आज के वीडियो में माइनक्राफ्ट बांगल सर्वाइवल सीरीज 24 नियर से एंड 25 तो डाउनलोड अनेक सबाई जानो। सो बाय द वे आज के वीडियो में की करब आमी निजे जानी ना, बट एरकम अनेक वीडियो होइछे की करब निजे जानी ना। एंड एई निया टपिक होइछे अनेकगुला, बट आज के आमी आबार बोलतेछि आमी की करब आमी निजे जानी ना। तो गाइस आज के वीडियो आमार तो एकटा गोल आछे, सेई गोलटा होच्छे गाइस आज के वीडियोर गोलटा होच्छे आमी एकटा गोल करते जाइछिलाम, सेई गोलटा होच्छे गाइस आमी ब्रिजटारे आइटु उन्नत करार चेष्टा करब। बाट आसले হ্যাঁ, দেখবো না কি করা যায়। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো অনেকেই শেডার প্যাকটা দেখে টাস্কে খেয়ে যেতেছো যে এ কেমন শেডার প্যাক, ওয়াও জোস, লুক এট দিস, কত সেই সেই লাগতেছে ভাই। এর শেডার প্যাকটা একেবারে অসাম। এই শেডার প্যাক নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমি অবশ্যই দিব। আর এই শেডার প্যাক কোনো ল্যাগ করে না, জাস্ট দেখো ল্যাগের তো এখন 14 গোষ্ঠীর নাম নাই, বাট রেকর্ড করতেছে দেখে ল্যাগ করতেছে। তাছাড়া গাইস লুক এট দিস, পানির নিচে এটা পানি না কেউ আমি বুঝতেছি না। সো এখানে ওয়াটার এমনভাবে দেওয়া যে আসলে তুমি পানিতে না কোন জায়গায় মানে এটা বুঝতে পারবে না, জাস্ট ওয়াটার একার বোঝা যায় না। যেমন এখানে দেখো, আমি দেখো এই যেখানে ছাগল কী করতেছে, প্রথম প্রথম তো তোমরা বুঝবাই না আমি কী ইউজ করতেছি। অ্যান্ড লুক এট দিস, এই কিনার জিনিসটা যায় ভাই, জোস একেবারে জোস। লাইক তুমি এই শেডার যখন ইউজ করবা না ভাই, তোমার একবার মন টন ভরে যাবে। আর এই ছাগল এখানে কী করে, যা দূর, তুমি যখন এই শেডার ইউজ করবা তোমার একটা মন ভরে যাবে। তুমি মনে করবা তুমি আরটিএক্স ইউজ করতেছো। আর তোমার দেখাই দিই ব্রিজের সংস্করণ কী কী করছি। তো এখানে একটা রাস্তা বানানো হয়েছে, আর দেখতেছো গাইস ওখানে লামা আছে, একটা এক ট্রেডার আছে, ওটা আমি এখান থেকে নিয়ে যাই না। ও দেখি ট্রেডার কী বেচে। তো এই শেডারটা ইউজ করলে গাইস তোমাদের একেবারে জোস একটা ব্যাপার হয়ে যাবে। এই শেডার যদি তোমার ভিডিও চাও তাহলে আমি অবশ্যই দেবো। অ্যান্ড লুক এট দিস, আমার এর আগে যখন এটা বানাতেছিলাম তখন কত ল্যাগ করতেছিল, এখন দেখো এই শেডার ইউজ করার পরে ল্যাগের তো 14 গোষ্ঠীর নাম নাই। ওয়াও ওয়াও লুক এট দিস, এটারে কয় আমি আস্তে আস্তে আসতেছি দেখে তোমরা মনে করতে পারো ল্যাগ করতেছে। অ্যান্ড লুক এট দিস স্কাই, ওয়াও চা সূর্য। অ্যান্ড লুক এট এভরিথিং, তো হ্যাঁ এভরি সব কিছু সুন্দর আছে, সব প্রত্যেকটা জিনিস সুন্দর আছে। লুক এট দিস, এই দিক দিয়ে তাকে দেখো। অ্যান্ড দেখো পানি, ও ড্রোনার এখানে কী করে, আমি এক নিচে একটা কাজ করতে চাইছিলাম, মানে তুই আসে আমার, তুই আসে আমার কাজের বারোটা বাজার দিলি। ব্রো দূরে দূরে থাক, দূরে 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 ব্রো, দূরে 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 ব্রো, ও দৌড় 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 দৌড়। আমার ওর সাথে ফাইট করার কোনো দরকার নেই, ওরা প্রাণী, পানির প্রাণী, পানিতেই থাক। আমি ভাবছিলাম জাস্ট এখান থেকে নিচ থেকে একটা জিনিস করবো, বাট হাওয়াবার হইলো না, মানে করতে ইচ্ছা করতেছে না। তো আমি সেটা ট্যাক্ট, এই সেটা হচ্ছে আমার মাইনক্রাফ্টের ফার্স্ট সেটার, যে সেটা আমি ইউজ করছিলাম একেবারে মাইনক্রাফ্ট খেলার প্রথম দিকে। সো যারা আমার মাইনক্রাফ্ট সার্ভাইভাল এপিসোড 1 দেখছিলাম, মানে আমার চ্যানেল একটা ফার্স্ট মাইনক্রাফ্ট ভিডিও দেখছিলা, তারা হয়তো দেখছিল এই সেটার প্যাক। যারা একেবারে আমার মাইনক্রাফ্টের ফার্স্ট মানে সার্ভাইভাল সিরিজের ফার্স্ট ভিডিও, মানে এই এই জীবন মানে এই চ্যানেলে প্রথম যে মাইনক্রাফ্ট সার্ভাইভাল ভিডিওটা ছিল, সেই ভিডিওটা যারা দেখছো তারা অনেকে সেটাটা চিনো। তো হ্যাঁ ওই সেটা ওই ভিডিওটা অনেক বিচ্ছি রয়েছে। সো হাউ এভার, আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমি তোমাদের কাছে অনেক চিট করছি, অনেক মানে অনেক চিট করছি। অ্যান্ড তোমরা ভাবতে পারো আমি আসলে একটা ইউটিউবার ভিডিও দেখা আমি অনেকটা বুঝতে পারছি যে আমি তোমাদের কাছে কতটা চিট করছি। বাট হ্যাঁ সে যেরকম চিট করছিল আমি ওরকম চিট করি না, অবভিয়াসলি আমি অত এরকম চিট করি না। বাট বা সেই ভিডিও আমার চোখ খুলে দিয়েছে। আসলে আমি আমি অনেক সময় বলছি যে আমি ক্রিপারের কাছে মরছিলাম, তারপরে স্কেলিটনের কাছে মরছিলাম, বা আমার গ্রিপে হারাই গেছিলো। আসলে প্রবলেম হচ্ছে গিয়ে আমি অনেক মিথ্যা কথা বলছি তোমাদের এই ভিডিও বানানোর জন্য, আসলে এটা বানানো একেবারে উচিত হয় নাই, মানে আমি তোমাদের ধোকা দেওয়া একেবারে উচিত হয়নি। আর আসলে গাইস তোমরা অনেক ভাবতেছো যে আমি ক্রিয়েটিভ ইউজ করি দেখে বলতেছি, আসলে আমি ক্রিয়েটিভ ইউজ করি না, তোমাদের তাও দেখা দিতেছি আমার আসলে আমি ক্রিয়েটিভ ইউজ করি নাই। কিন্তু তাও ব্রো আমি অনেকবার বলছি আমি পিসফুল, আমি নর্মালি খেলতে নর্মাল, আমি বারে বারে বলি যে আমি নর্মালি খেলি নর্মালি খেলি, কিন্তু তোমাদের আমি বলি অফ ক্যামেরা যখন আমি যাই না তখন পিসফুলে যাই খেলতে থাকি। আর হ্যাঁ এই পর্যন্ত আমি এই বলে আমার ওয়াল ডিলেট করবো না, বাট আমি অনেকটা মানে বুঝতে পারছি যে আসলে আমি কী অপরাধ করছি, মানে এই কারণে গাইস তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আর আমি ওয়াল ডিলেট করবো না, বিকজ হ্যাঁ এই ওয়ালটা তো আমি তেমন কোনো চুর আমি করি নাই, জাস্ট আমার আগের যে ওয়ালটা ছিল ওটার মধ্যে চুর আমি করি নাই। কিন্তু আমার প্রথম যে সিরিজ ছিল জীবনের প্রথম মাইনক্রাফ্ট সিরিজ, ওইটার মধ্যে অনেক চুর আমি করছিলাম, অ্যান্ড ওটা বুঝতেও পারছি। কিন্তু ব্রো এই ওয়ালটা যে এখানে যা যা দেখতেছো না গেছে সব আমার সার্ভাইভালে করা, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি আমি এগুলো সব আমি পিসফুল মোডে করছি, নর্মাল মোডে কখনো করি নাই। আসলে এটা একটা যখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে আমি নর্মাল মোডে আসলে করি নাই, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ই করা যায়। আর আজকে ভিডিও টপিক হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর, আজকে আমি ট্যুর দিব, অ্যান্ড কালকে আমি ওয়ার্ল্ডের ডাউনলোডে দিয়ে দিব। অ্যান্ড হ্যাঁ তোমরা ভাইবো না যে আমার
আমার ওয়ার্ল্ডের সিরিজ শেষ হয়ে গেছে। আসলে সিরিজ শেষ হয় নাই, এটা জাস্ট আমি ডাউনলোডের আগে একটা ট্যুর দিয়ে দিতে চাইতেছি। আর এখানে দেখতেছো তো, হ্যাঁ আমি তোমাদের কাছে যে যতগুলো চুরামি করছি সব কিছুর জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট হ্যাঁ প্লিজ এই চুরামিরে তোমরা চুরামির খাতায় দেখো না, এটা তেমন কোনো চুরামি করি নাই, আল্লাহ যদি আমার মাফ করে দেয় তাইলে। সো ইয়াস দেখতেছো গাইস, এখানে আমি বলছি মাঝে মাঝে বলি যে আমি জম্বি টম্বি নিয়ে আসছি, হ্যাঁ একবার নর্মাল মোডে যে জম্বি নিয়ে আসছিলাম। তো ব্রো আশেপাশে নয় দেখতে পারতে শুনতে অনেকে অনেক অনেক হয়েছে শুনতেছো, বিকজ হ্যাঁ আজকে তোমাদের যারা হিন্দু আছো তাদের একটা তাদের পূজা হইতেছে, সেটা হচ্ছে তাদের তোমাদের পূজা হইতেছে। সো এই কারণে গাইস এখানে অনেকগুলা অনেক লাইক মানে ইয়ের আওয়াজ হইতেছে, যেমন বলতে পারো তোমাদের এখানে অনেক কিছুর আওয়াজ হইতেছে, মানে এখানে ড্রাম অনেক বক্স টক্স বাজতেছে। আর এখানে আছে আমার কোবলস্টোন ফার্ম, তোমায় দেখা যাচ্ছে কোবলস্টোন আনলিমিটেড কোবলস্টোন। আমি এটা নিয়ে ভিডিও বানাইছিলাম বাট আমি সার্ভাইভাল ওয়ার্ল্ডে করি নাই, মানে আমি সার্ভাইভাল ওয়ার্ল্ডে যখন করছিলাম তখন বানাই নাই। সো হ্যাঁ দেখতেছো গেছে আনলিমিটেড কোবলস্টোন ফার্ম। অ্যান্ড ওইখানে কি এখানে অন্ধকার কেন, এখানে আমার আসলে টর্চ বসাই নাই আসলে, তো ওইখানে একটা টর্চ বসাই দিচ্ছি। সো দেখতেছো গেছে এখানে একটা মাইনিংয়ের মতো বানানোর চেষ্টা করতেছিলাম। আর এইখান দিয়ে হচ্ছে আমার কিছু বেরিয়ার, যেটার মধ্যে আমি আয়রন টায়রন রাখবো। সো দেখা দিচ্ছি তোমাদের সবাইকে। সো এরপর আমি আজকে পুরো ওয়ার্ল্ডের ট্যুর দেখাবো। অ্যান্ড কালকে হচ্ছে আমাদের ডাউনলোড ড্যান্ড ডাউনলোড ডেতে এখানে দেখতেছো গেছে অনেকগুলো ওর, আমি যেগুলো সব এই পিকেক্স থেকে নিয়েছিলাম সিল্ক ক্লাসের। সো হ্যাঁ এগুলো এখানে আছে অনেকগুলো ওর, অ্যান্ড যেগুলো আমি সিল্ক ক্লাসের পিকেক্স দিয়ে করছি। সো এখানে আছে অনেকগুলো ভিলেজার্স, অ্যান্ড এগুলো সব আমি সার্ভাইভালই করছি। অ্যান্ড তোমরা যারা আমি এই ব্যাপারে কোনো এখন আর আমি কোনো দিন তোমার কাছে তোমাদের অফ ক্যামেরা আমি কখনো পিসফুলে যাব না, যদি জাস্ট যদি অফ পিসফুলে যাইও তাহলে গাইস তোমাদের বলে দেবো যে আমি পিসফুল এই কাজটা করছি। আসলে গাইস আমি এই চিটটার জন্য আমি এখন অনেক মানে বুঝতেছি যে আসলে আমার এটা করা উচিত হয়নি, আমি অনেক কিছু পিসফুলে করছি আমার ওয়ার্ল্ডে। তো যেমন এখানে তোমাদের বলতেছি ও মাই গড এটা কি, আচ্ছা গরুটারও সব পড়ে গেল, ও ওদের সঠিক পর্যবেক্ষণ না করার জন্য ওরা আবার চলে গেছে মনে হয়। তো হাও এবার ওরা এই তিনজনই আছে এখন, সবাই মনে রিসপন হয়ে গেছে। বাট হ্যাঁ আমি সব কিছু বুঝতে পারি এখন, আমি তোমাদের এই ভিডিওটা বানাইতেছি। আসলে গাইস প্রতিদিন ভিডিও বানাই দিই, আমার অত টপিক থাকে না, এই কারণে গাইস আমি আজকে ভিডিও আজকে খালি ওয়ার্ল্ড ট্যুর দিতেছি। ও ম্যান মাই গড রাত হয়ে গেছে বাইরে, এ কেমন কথা। সো মনে করলো এরকম একটা অবস্থা আসলো যে আমি রাত্রেবেলা এখানে আসি, তাহলে গাইস আমি মাঝে মাঝে পিসফুল ইউজ করছি। আর ওখানে জম্বি কী করে ব্রো, আমার ভয় করতেছে, আমার ভয় করতেছে লাইক ভয় করতেছে চোখ। তো হেই জম্বি এখন আমার পাল্লে মারো, হেই জম্বি এখন আমার পাল্লে মারো, মারো মারো আসো আসো আমার সাথে সাথে নিচে আসো, আমি এখন ওরে এভিজোর ঢুকাবো, আসো আসো নিচে নিচে ব্রো নিচে আসো। এই যে দেখছো গেছে আমি এখন তোমায় দেখাবো কীভাবে আমি ওদের এইখানে আনছি, তখন তোমাদের সব দেখাবো যে জম্বিদের আমি কীভাবে এখানে আনছি। তো একবার আনছিলাম, ও জম্বি আসে নাই এখনো ব্রো, কই গেল, হাই জম্বিস জম্বি বিজম। সো হ্যাঁ আজকে ট্যুর নাও দিতে পারে, আজকে জম্বি কালেক্টিংও হইতে পারে। সো হ্যাঁ জম্বি, হেই জম্বি কেউ আসো, কেউ আসো ব্রো, সো আই গেস আমার বাসায় যাওয়া উচিত এখন। সো রান 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 ব্রো, রান ব্রো রান ব্রো 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 দূরে থাকো দূরে থাকো, ও ও জম্বি 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 ব্রো ব্রো দূরে থাকো, এখন আমার একটা ঘুম দেওয়া উচিত অবশ্যই অবশ্যই, এখন একটা ঘুম দেওয়া উচিত আমার। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রো ব্রো ব্রো, ও যাও যাও যাও, জাস্ট ক্রিপার না থাকলে হয় আর যা যেটাই থাক ক্রিপার না থাকলে হয়। সো এটাই আমার সবচেয়ে বেশি মাইনাস পয়েন্ট যে ক্রিপার আমি ভয় পাই সেই কারণে। সো আজকে প্রথম গাইছি রাত্রেবেলা বাইরে বেরোলাম, মানে এর আগে বেরোছিলাম জম্বিদের মারতে আর আনতে জাস্ট কালেক্ট করতে, এই জম্বিস ব্রো 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 আমার পিছিয়ে পিছিয়ে আসো, আমার পিছিয়ে আসো, আমার পিছিয়ে 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 পিছিয়ে, সো ব্রো আমার পিছিয়ে আসো, বুঝে গেল সব, ও ও ওইদিকে ওইদিকে আমার পিছিয়ে আসো সবাই সবাই আমার পিছিয়ে আসলে গেছে। আমি এখন ওদের সবাইকে এখানে নিয়ে আসবো নিচে, বেসিক্যালি সবগুলো সবাই এখন জাস্ট নিচে নিয়ে আসবো, এই দুইটা জম্বি আছে আসো আসো সবাই এখানে আসো নিচে নিচে নিচে। আচ্ছা আরে ভাই স্কেলিটন কেন, আমি জম্বির কথা বলছি, স্কেলিটন কাকা না স্কেলিটন কাকা না, এই যে স্কেলিটন স্কেলিটন ব্রো। সো গতকাল আমি স্কেলিটনের ভিডিও বানিয়েছিলাম যে স্কেলিটনের রিয়েল লাইফ স্টোরি, সো হ্যাঁ অনেকে হয়তো পছন্দ করছো। সো আসলে গাইস আমি এখন আপলোড করি নি গতকালেরটা, জাস্ট এখন যে ভিডিওটা দেখতেছো না ওটা হচ্ছে একদিন আগেকার ভিডিও, সো আমি সেটা বলে রাখলাম। সো জম্বি জম্বি হাই ব্রো জম্বি, সো আসলে আমি ভয় পাই এই কারণে যে আমি আসলে প্রথম দিকে চিট করতাম তোমাদের সাথে, যে আসলে আমি মানে নর্মাল মোডে খেলছি, আসলে গাইস আমি নর্মাল মোডে খেলি নেই যেটার প্রমাণ তোমরা দেখতেছোই। সো এখন একটা ঘুম দিয়ে নিবো অবশ্যই, আগে ঘুম দেওয়া দরকার কারণ জম্বিরা এসে আমার মাইরা দিবে, মেরে মানে মাইরা দিবে, ওকে ঘুম, ও মাই গড হলি মলি দূরে থাকো, দূরে 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 ব্রো দূরে, আমি দূরে যাইতে বলছি দূরে যা না ভাই দূরে যা প্লিজ, একটা একবার দয়া করে দূরে যা, এখন আমি ঘুম দিতে পারবো আই গেস,
ও ইয়াস ফাইনালি ঘুম দিতে পারছি। তো ইয়াপ আজকের ভিডিওতে আমি আমার পুরো ওয়ার্ল্ডের মানে ট্যুর দিব, লাইক মানে ওয়ার্ল্ডে তেমন কিছু করিনি বাট ট্যুর দিব যতটাই সম্ভব ট্যুর দেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখতেছো গাইস এটা হচ্ছে আমার ট্রি ফার্ম, অনেক গাই অ্যান্ড তোমাদের দেখাই দিলাম যে ট্রি ফার্ম। আর এখানে আমার হাতে হচ্ছে একটা নর্মাল বো মানে বো বো। তো ওখানে দেখতেছি একটা গাছ কাটা, ওই গাছটা আমি কাটছিলাম। তো হ্যাঁ আমি তোমাদের সব কিছু দেখাই দিতেছি আর বেসিক কপি আর কিছু করার নেই। তো আজকে ভিডিও টপিক এটাই। আর আমি যেগুলো তোমাদের সাথে যেগুলো মানে পিসফুলের যে চিট করছি, আমি আসলে সার্ভাইভাল ক্রিয়েটিভ নিয়ে কোনো চিট করি না তোমাদের কাছে, জাস্ট আমি মাঝে মাঝে পিসফুল ইউজ করি এই কারণে। তো ব্রো এখানে আছে দেখো এনচেন্টার ব্রিজ অ্যান্ড এগুলো দেখতেছো তোমরা সবাই। তো ওইখানে আছে হচ্ছে আমাদের এই ফার্ম, মানে তো কী ফার্ম জানি। তো হ্যাঁ যেটাই হোক আমি বন্ধু যত কিছু বলছি তোমাদের জন্য এক্সটেন্ড এক্সটেন্ড সরি। আর এটা হচ্ছে আমার নেদার পোর্টাল, নেদার পোর্টালটা যা দেখাই, নেদার পোর্টালে তেমন কিছু নাই। সো নেদার পোর্টালটাও দেখাই দিচ্ছি গাইস, আমার নেদার পোর্টালটা সেই একটা নেদার পোর্টাল, মানে সেই বলতে একেবারে খারাপ সেই নেদার পোর্টাল, মানে খারাপের দিকে সেই নেদার পোর্টাল। তো দেখাই দিতেছে তোমাদের। আর আর আচ্ছা এত সময় লাগছে, বেরো সেখানে দেখতেছো গাইস ওয়াও এই শেডার ইউজ করার পরে দেখো কত সেই লাগতেছে আমার ওয়ার্ল্ডে, ওয়াও জোস। এই শেডার আমি ভিডিও বানাবো সামনে। তো যেটাই হোক এখানে দেখতেছো সব কিছু, এখানে তেমন কিছু নাই। সো আজকে ডাউনলোড ডে না, কালকে ডাউনলোড ডে, আজকে তোমাদের জাস্ট এই ওয়ার্ল্ড ট্যুর দিতেছি অ্যান্ড কালকে ডাউনলোড ডে দিবো অ্যান্ড তার সাথে কিছু একটা করার চেষ্টা করবো কালকে মানে নেক্সট এপিসোডে। সো হাওএভার এখানে দেখতেছো গাইস সব কিছু এখানে আছে। সো হ্যাঁ আমি তোমাদের দেখাই দিতে চাও সব কিছু। এই দেখো এখানে আছে হচ্ছে আমাদের স্কাই হাউস, স্কাই হাউসটা পরে দেখাই, আগে আমি তোমাদের দেখাই দিই হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের মেন হাউসটা দেখা দিতেছি। সো মেন হাউসটা হচ্ছে এইখানে আর নিচে আন্ডারগ্রাউন্ড, নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে কি তেমন কিছু নাই হচ্ছে মানে হচ্ছে হচ্ছে বলতেছি। সো তেমন কিছু নাই, এখানে দেখতেছো একটা ডোর আর এখানে একটু টর্চ লাগানো দরকার। সো হ্যাঁ দেখতেছো গাইস এগুলো কেমন কেমন। তো ইয়াপ 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 নিচে নিচে ওকে দেখতেছো গাইস এখানে আমার লাইক এটা হচ্ছে আসল আসল আলো। সো আসলে এটা আসলে হচ্ছে আমার ওয়ার্ল্ড এরকম একটা অন্ধকার ওয়ার্ল্ড। তো আসলে গাইস আমি এর জন্য এই শেডার প্যাকটা ইউজ করলাম, দেখো এটা জোস লাগতেছে। দেখো এটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড মাইনিং স্পট, আর এখান থেকে মাইনিং করতে যাই আমি আসলে। তো ওগুলো তোমরা কালকে ভিডিওতে আমি আসলে বলবো না, যে কালকে ভিডিওতে আমি আসলে রিভিউ মানে ওয়ার্ল্ড ঘুরা দেখা মানে জাস্ট ডাউনলোডে দিয়ে দিবো অ্যান্ড তোমরা যা তোমরা এই ভিডিওটা থেকে আবার দেখে আসতে পারবো আমার ওয়ার্ল্ডটা। তো হাওএভার আর কি, তো হ্যাঁ এখন আমরা উপরের দিকে যাবো কালকে বলতে নেক্সট ডে। তো নেক্সট এপিসোড আমরা উপরে যাবো আর উপরে যাওয়ার পরে সো আমার ভয়েস একটু কম আসতে পারে বিকজ হ্যাঁ। তো এখন আমরা উপরে যাবো আর উপরে যেয়ে তোমার দেখা দিতেছি আসলে কী কী আছে আমার ওয়ার্ল্ডে। তো দেখা দিতেছি গাইস এখানে আছে হচ্ছে আমার যেসব জিনিস আছে এখানে এখানে আছে সব কিছু। তো এখানে দেখতেছো গাইস চেস্টে অনেক কিছু আছে, তোমরা চাইলে দেখতে পারো পরবর্তীতে। তো এখানে আছে গাইস এরকম কিছু একটা জিনিস, লাইক এখানে আছে ফালতু ফালতু জিনিস, আর এখানে আছে গাইস এখান থেকে নিচে শর্টকাটে যাওয়ার রাস্তা। তো আর এখানে আছে এইটা আর ওগুলো তোমরা যারা সার্ভাইভাল সিস পুরো টুক দেখছো তাদের তো তারা তো দেখছোই। ও সেটা আমি ওয়াটার বাকেট নিই। তো যেটাই হোক আর এখানে দেখতেছো আমার দুইটা কুকুর, যেটার যে দুইটার নাম হচ্ছে লুনি অ্যান্ড ক্রিপি ওকে। সো এখানে আছে এনচ্যান্টমেন্ট রুম আর এখানে আছে গেছে আমার পান্ডার রুম অ্যান্ড পান্ডা ডিসপন হয়ে গেছে। আরে ভাই পান্ডা ডিসপন হলো কেমনে, ওয়েট আচ্ছা পান্ডা ডিসপন হয়ে গেছে। হ্যাঁ যাই হোক পান্ডা আমার অত প্রিয় ছিল না, জাস্ট আমার এই ক্রিপি হলো আমার সবচেয়ে বেশি প্রিয়। সো আসলে গাইস এই ক্রিপি যে হারাই গেছিলো বললাম না, ওটা জাস্ট পুরাটাই আমার প্ল্যান ছিল। সো আমার প্ল্যান করাই ভিডিও ছিল ওইটা। সো এই জন্য আমি এক্সট্রিম এক্সট্রিম সরি, অনেকে আসলে এরকম প্ল্যান করা ভিডিও বানাই বাট আমি এটার জন্য আমি বুঝতে পারছি যে আমি ক্রিপিরে যে হারাই গেছিলো ওই এপিসোডটা পুরাটাই প্ল্যান করা। তো আমি একটু বেশি মানে একটু বেশি এক্সাইটিং করার জন্য আর এখান দিয়ে আছে আমার স্কাই হাউসে যাওয়ার রাস্তা। তো তোমায় দেখা দিচ্ছি এখানে আছে স্কাই স্কাই হাউসে আস্তে আস্তে আস্তে, এইটুক কিন্তু সবচেয়ে বেশি হার্ড প্লেস। সো ডাউনলোডে কালকে আমি বলে রাখলাম। তো এখানে দেখতেছো গাইস অনেক কিউট একটা রাস্তা, মানে কিউট মানে লাইক মোটামুটি কিউট একটা জিনিস। আর এখানে যদি আমরা উপরের দিকে যাই তাহলে আই মিন পাওয়া যাবো আমরা এই রাস্তা। আর এখানে দেখতেছো গাইস মেঘের জন্য এরকম লাগতেছে ওকে। সো এখানে একটা মানে একটা রুম পাওয়া যাবা, যে রুমটার মধ্যে আসলে কিচ্ছু নাই। তো এখানে দেখতেছো একটা স্কেলিটনের লাইক মরা মরা মানে একটা স্কেলিটনের ফটো। আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে আমার লাভা অ্যান্ড ওয়াটার পুল, মানে লাভা এবং পানির যে পুল আছে সেই পুল। আর দেখো এটা কত মানে এখানে মনে হইতেছে না, এখানে একটা আছে এখানে একটা পানির পুল আছে। আর হ্যাঁ আমি তোমাদের বাকি জিনিসটা দেখা দিচ্ছি, আপাতত ওয়ার্ল্ডে একটা ট্যুর হোক মানে অনেকে বলতেছিল ট্যুর দিতে। তো হ্যাঁ এই কারণে
সো ওয়ার্ল্ডের ট্যুর হোক আজকের মতো আজকের ভিডিওটা। সো হ্যাঁ, আমি আসলে প্রতিদিন ভিডিও বানাইতে হয় তো তার অন্য গ্যাস টপিক পাই না আসলে। তো এখানে গেছে এসে একটা হচ্ছে পুরাতন ট্রি, এটা আসলে পুরাতন ট্রি না, এটা নতুন একটা ট্রি। সো এটার আমি পুরাতন ট্রি বলে আমি আখ্যায়িত করতেছি, বিকজ এই ট্রিটা আমি মনে আমি এমন ভাব ধরাইছি যে এটা হচ্ছে মানে এটা আসলে পুরাতন ট্রি না, এটা নতুন ট্রি, এটা আমাদের ভাব ধরার জন্য কিছু নাই। এটার কাছে আমি বলবো যে এটা হচ্ছে বটবৃক্ষ, মানে এরকম একটা জিনিস। তো এখানে আছে গেছে আমাদের একটা স্পেশাল হাউস, যে স্পেশাল হাউস অনেক কিছু আছে। তো তোমার দেখা দিই এখানে চেস্টে তেমন কিছু নাই, চেস্টে তো কিছু নাই, আমি বলি চেস্টে তো এখানে কিছু নাই, মানে চেস্টে তো সরি চেষ্টে কিচ্ছু নাই। আর এখানে যে বেরিয়াল আছে, বেরিয়ালের ভিতরে আরও অনেক কিছু আছে, তোমায় দেখাই দিই এখানে গ্যাস। এটা না সরি, আমার যেগুলো যেসব বেরিয়াল আছে ওটার মধ্যে যাই, সো যেসব বেরিয়ালের জিনিস আছে সেটার মধ্যে যাইতেছি। সো কই গেল বেরিয়াল, বেরিয়াল ওই যে বেরিয়াল পাই গেছি। সো এই সোর্ডের এখানে যে বেরিয়াল আছে এটা হচ্ছে ভিনসেন্ট চেস্ট, আর এটার মধ্যে দেখো এখানে ডায়মন্ডসের ডায়মন্ডের জিনিস আছে যেসব, ও সরি সরি এটা কী বললাম। সো হ্যাঁ, এর মধ্যে জাস্ট ডায়মন্ডের জিনিস আছে। তো আমার প্যান্টটা কই গেল, হয়ে যে প্যান্ট সেখানে ডায়মন্ডের জিনিস আছে, যে জিনিসটা জাস্ট অনেক বেশি অসাধারণ পাওয়ারের, কিন্তু আমি ইউজ করতেছি না আপাতত এই ডায়মন্ডের জিনিসগুলো। তো এখানে একটা টর্চ বসাই দিই। সো ডায়মন্ডের জিনিসগুলো আপাতত ইউজ করতেছি না। আর এখানে আছে হচ্ছে আরেকটা চেস্ট, যেটার মধ্যে কিছু নেসেসারি জিনিসপত্র আছে। এখানে একটা ওপি পাওয়ার মানে ওভার পাওয়ার একটা সোর্ড আছে। সো হ্যাঁ, এখানে এইসব জিনিস আর এইসব জিনিস আর আলতু ফালতু জিনিস সব কিছু। সো এখানে সব কিছু আছে দেখতেছো তোমরা। আর এখানে আছে গাইস একটা ই মানে কী জানি এটা বলে পিক, হ্যাঁ পিক এখানে আছে, পিক আছে। সো এইখানে গাছ আছে আমার একটা বাসা, মানে এখানে আমার বাসা আছে, অ্যান্ড ইয়াপ বয় এখানে একটা বাসা আছে আমার। আর এই বাসার মধ্যে কিছু নাই, জাস্ট এটা হচ্ছে একটা ভিলেজার বাসা থেকে নকল করছি, একটা ভিলেজার বাসায় গেছিলাম ওখান থেকে। তো এখন আমরা যাবো আমাদের এসডিটিআইসে, যেখানে এসডিটিআইস লেখা আছে ওখান দিয়ে। জাস্ট এখন আমার ওঠার কোনো ব্যবস্থা নাই, বিকজ হ্যাঁ ওঠার কোনো ব্যবস্থা নেই ওখানে। জাস্ট আমার এসডিটিআইস যে জায়গায় লেখা আছে ওখানে ওঠার কোনো ব্যবস্থা নেই, কিন্তু গাইস নামার ব্যবস্থা আছে অবশ্যই। তো নামলে জাস্ট জাম্প দেওয়ার নামার ব্যবস্থা, ওঠার আমার কোনো ব্যবস্থা নেই ওর মধ্যে। সো আমার এখন টর্চ একবার শেষ হয়ে গেছে, হ্যাঁ সো টর্চ শেষ হয়ে যেতেছে, সমস্যা নেই, তাকে এখানে থাকে, এত অন্ধকার ভাল লাগতেছে না। সো ওইখানে গাইস আছে একটা বর্ডার এরিয়া, যে বর্ডার এরিয়া থেকে আমি দূরে জিনিস দেখবো আর কোথাও লেগে গেছে হেল। সো ওখানে দেখতেছো এসডিটিআইস লেখা আছে অনেক সুন্দর করে আছে। তোমরা যদিও তোমরা কালকের এপিসোডে আমার ওয়ার্ল্ডারে দেখতে পারবা, আমার ওয়ার্ল্ডারে খেলতে পারবা তোমরা অনেকেই। সো ইয়াপ মানে ওয়ার্ল্ডের ফার্স্ট ডাউনলোড ডে, এমন হ্যাঁ আমার এন্ডার ড্রাগনে ডিফিট করার আগে তো ওয়ার্ল্ড এন্ড করতেছি না। আর হ্যাঁ এখানে আছে গাইস, এনে গাইস আছে একটা আয়রনের ডোর, আর এইখান দিয়ে আমি জাস্ট উপরে উঠতে পারবো, জাস্ট এখান দিয়ে উপরে উঠতে পারবো। এখান থেকে একটা ব্যবস্থা করা উচিত ছিল যে আমি আসলে এসডিটিআইসে যাওয়ার জন্য এরকম একটা বাসা বানানো উচিত ছিল, বাট ইয়াপ দেখতেছো গাইস এখানে একটা বাসা, কত কিউট একটা বাসা। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখতেছো গাইস আমার ওয়ার্ল্ডের ট্যুর শেষ। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়, সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো। বিদায় জানাচ্ছি আজকের মতো, বিদায়।